আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা যারা আছেন, সবার কাছে আমার দোয়া ও প্রার্থনা রইল, এই যে মোদি বিরোধী আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করছেন, আল্লাহ তাদেরকে ইমান আরো বাড়াইয়া দিক, ইমান আমল নিয়া চলার মতন তৌফিক দান করুক। আর যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ তারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে। আর শহীদি তামান্না নিয়া আমরা সবাই চলার জন্য আল্লাহ তৌফিক দান করুক, যাতে ইসলামের জন্য আমরা সব সময় আগ্রহ থাকি, ইসলাম রে প্রাধান্য দেই, কোনো দল রে কোনো নেতারে প্রাধান্য না দেয়, ইসলাম রে প্রাধান্য চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আর এখন আমার সাইফুল ভাইয়া কিছু দোয়ার প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম সমস্ত উম্মাকে যেন মুজাহিদি হিসাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রতিষ্ঠিত মুজাহিদি হিসাবে রাস্তায় রাজপথে সংগ্রাম করার, বাতিলদের কাফেরদের বিরোধিতা করার তৌফিক দান করুক, ইনশাআল্লাহ শক্তি দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আমি আরও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একতাবদ্ধ হয়ে সবাইকে ইসলাম কায়েম করা যেন সুযোগ সুবিধা করে দেয়, ইনশাআল্লাহ আমিন। সবাই যেন এই আকাঙ্ক্ষায় থাকে যেন আমাদের ইসলাম যেন কায়েম হয় আমাদের বাংলাদেশে। যে বাতিলেরা যে অবস্থা করতেছে, এগুলো তো আমাদের ইসলামের অনেক ক্ষতি হইতেছে না? আমরা আরও মনে করি আমাদের ওলামারা যারা আছে সবাই যেন একতাবদ্ধ হয়ে কাজ করে, সবাই যেন একতাবদ্ধ হওয়ার সবার মনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রহমত যেন দেয়, ইনশাআল্লাহ আমরা সকলে পড়ি আমিন ইনশাআল্লাহ। এই আর যারা সুহাদা যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চতা মর্যাদা ইনশাআল্লাহ দান করবে ইনশাআল্লাহ। আর বাকি যারা আছেন তারা আশায় থাকেন ইনশাআল্লাহ একদিন আপনাদের বিজয় হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনাদেরকে বিজয় করবে ইনশাআল্লাহ। বাতিলদের পক্ষে লড়তে হবে আমাদেরকে, ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে থাকলে হবে না। এখন আখেরি জমানা আসি গেছে, বাতিলেরকেও শক্তি বাড়ি গেছে, ওই জন্য আমরা এই মুজাহিদ হিসাবে আখেরি নবীর উম্মত হিসাবে হাসরে যেন পরিচয় দিতে পারি আমি আখেরি নবীর উম্মত এবং কি ইসলামের জন্য কিছু দুনিয়াতে করে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেন আমরা এই প্রত্যাশা যেন রাখতে পারি, এই আশা যেন রাখতে পারি ইনশাআল্লাহ। ওই দিকে আপনার আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ, সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি ইসলামের প্রতি আহ্বান করি, ইসলামের প্রতি যেন সবাই আগ্রহিত হয়, ইসলামী আন্দোলনের প্রতি বেশি বেশি যেন আগ্রহিত হয়। ওলামায়ে সোয়া আছে না, ওলামায়ে দলের খেতি করতে আছে জি, এগুলা লইগা ইনসান হিসাবে শয়তান বড় শয়তান, কিন্তু জেলা ইবলিশ শয়তান আছে, ইবলিশ শয়তানের সে জঘন্য খারাপ হইলো গিয়ারি। এই তো এই জন্য নবীর আমলও ছিল না, এগুলা নবীর আমলও ছিল, এগুলা মুনাফিকের নবীর আমলও ছিল, এরকম কিছু মুনাফিক আছে এরা আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধিতা করতেছে, তারা বাতিলের বারুতিলের পক্ষে হইয়া দাড়ি টুফি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া, আসলে কিন্তু দাড়ি তো হিন্দুত্বেও থাকে, এই দাড়ির মর্যাদাটা দিতে পারলো না, এই দাড়ির মর্যাদাটা দিতে পারলো না, এই পাঞ্জাবির মর্যাদা দিয়ে টুপির মর্যাদাটা দিতে পারলো না, সুন্নতের কোনো লেবাস লাগায় যদি এরকম কথা বলে যে আল্লামা মামুনুলকে বিরোধিতা করে, তো সে কি একজন মানুষ নাকি? সে তো মুসলিম নামে কলঙ্ক, এসব মুসলিমকে দেখলে আমাদের ঘৃণা হয়, নামে মুসলিম কামে তো মুসলমানের কিছু নাই। আল্লামা মামুনুল হকের বিরোধিতা করতেছে, সর্বনাশ ফিরের বিরোধিতা করতেছে, আছে কি দুনিয়াতে? এটা আগে হেরা চিন্তা করে দেখতে পারতেছে না? বাতিলের পক্ষেও কথা বলতেছে, এদেরকে আলেম বলাও যায় না আমি মনে করি, আলেমের বেশে এরা শয়তান, আলেমের বেশে শয়তান অকল যেগুলো আছে এগুলা কিন্তু মাঠে ময়দানে কোনো কাজ করবে না, কোনো কথা কইবে না, কিন্তু যে জায়গা দেখবো যে কোনো মানুষ নাই, একা তারা কয়েকজন মিললে আরই নেটের মধ্যে এগুলা শয়তানি করতে আছে, বিভ্রান্তি ছড়াইতে আছে, এরা বাতিল ভাই, এরা বাতিল, কিন্তু এরাও একদিন না একদিন বুঝবো ইসলাম কি জিনিস আর উলামা কি জিনিস হবে ইনশাআল্লাহ, ইসলামের ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ, জয় হবে ইনশাআল্লাহ, ইসলাম যেদিন বিজয় হবে এই শয়তানগুলা এই সময় মুখ খুলবে না, কিন্তু এই শয়তানগুলা মুখ না খুললে শয়তানগুলা
ইনশাআল্লাহ চিহ্নিত করা আছে কোন কোন শয়তান কিভাবে কথা বলছে, এগুলো চিহ্নিত করা আছে। এক শয়তান দেখলাম বলতে আছে যে তোমরা যদি মজলুম হইয়া থাকো আল্লাহর উপরে ছাড়ি দেও। সাহাবিরা অথবা আল্লাহর নবী জমানায় আসলাম, এই জমানায় তারা তো মানুষ কোন সময় 300 আসলা, 313 জন আসলা, কোন সময় 3000 আসলা, 1500 আসলা, কিন্তু কাফির তো অনেক আসিল। তারা তো এই সময় মজলুম হিসাবে ছেড়ে দিন নাই যে আমরা মজলুম, আমরা বাদ দিলাম আল্লাহর উপরে ছাড়ি দিলাম আল্লাহ দেখবো। তারা তো এখন কোনো সময় করেন না। তারা যদি মজলুম হইয়া ছাড়ি দিতা তো আমরা ছাড়তাম। তারা যেহেতু প্রতিবাদ করছো হন, জিহাদ করছো হন, মজলুমের ওইয়া হারিও তারা প্রতিবাদ করছো, আবার বিজয়ও করছো, কোনো সময় হারছো, কোনো সময় বিজয়ও পাইছো। আল্লাহ ইসলাম রে বিজয় কইরা দিছে, বাকি রাখা নাই। এখন যে শয়তান গুলা বইয়া 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 খালি নেটের মধ্যে বলতে আছে যে আমরা যদি মজলুম হইয়া থাকি আমরা সারি দেই আল্লাহর উপরে সারি দেই, এটা তো কোনো শুধু খালি আলিমদের বিরুদ্ধে কথাটা যায় না, সবাই সমস্ত মুসলিম উম্মার আল্লাহ রসুলের বিরুদ্ধে কথাটা যায়। হ্যাঁ, আল্লাহ রসুল যেহেতু এই কাজ করেন নাই আর যে যুক্তি দিতে আছে, এই যুক্তি হিসাবে তো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথাটা যায়, সাহাবীদের বিরুদ্ধে কথাগুলো যায় যে আল্লাহর উপরে ছেড়ে দেব। ইনশাআল্লাহ এসব বাতিলদের বাতিলদের কথা যেন সবাই না মানে না শুনে, আল্লাহ এবং রসুলের পক্ষে হয়ে যেন মুজাহিদি সৈন্য হিসেবে যেন রাজপথে নামে। মুদ নামক একজন ভাই জানতে চেয়েছেন ভাঙসুর করা জায়েজ আছে কি না? জায়েজ নেই। একে অপরের ভাই ইসলামী আন্দোলনের নামে হরতাল করা, ভাঙচুর করা ইসলাম অনুমোদিত নয়। আমাদের দেশে হরতাল রাজনৈতিক একটি কর্মসূচি, এজন্য এটাকে সবাই জায়েজ মনে করে। কিন্তু না, হরতালের মাধ্যমে মানুষের কষ্ট হয়, জনদুর্ভোগ বাড়ে। সুতরাং আপনি যদি মাজলুম হন, আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি বিচার চান, কিন্তু আপনি আবার অন্যের উপর জুলুম করবেন না। এই জন্য হরতাল নামক এই ধ্বংসযোগ্য কর্মসূচিকে আমাদের না করতে হবে, না বলতে শিখতে হবে। এবং যারা ইসলামী বিভিন্ন আন্দোলন করছেন তাদেরকে আমরা সাজেস্ট করব যে হরতাল নামক ভাঙচুর, হরতাল নামক কর্মসূচি দিয়ে মানুষকে জনদুর্ভোগে ফেলা এটা ইসলাম অনুমোদিত নয়। এই কর্মসূচিটি দেয়া সঠিক হবে না। বলবেন যে হুজুর আমাদের উপর জুলুম করে, আমাদের মারে, ফাঁসি দেয়, তা আপনি তখন বলুন, প্রতিকার চান, মুখে কথা বলুন, বিবৃতি দেন, বক্তৃতা দেন, বুঝান, বিচার চান, যারা অন্যায় করছে তাদের প্রতিকার চান, কিন্তু আপনি আবার অন্যায়কারী হবেন কেন? তার কাছে যদি বিচার থাকতো এত কোনো করতো না। বিচার বলতে যদি তার মাথার থাকতো, বিভাগ যদি তার মাথার থাকতো, তখন তো একজন আলিমের আলিমরে একজন কেদারে ছাত্ররে এতে কোন করতো না। তা তো ঠিক, কিভাবে ইসলামের কোনের কাছে কোনের বিচার চাইয়া কোনোদিন বিচার পাওয়া যাবে না? এই বিচার চাইতে পারো কোনো চাওয়ার কোনো মানে হবে না, হবে না। এটা সত্যি, প্রতিবাদ প্রতিবাদ করতে থাকো, আল্লাহ জয় করবে, ফল আল্লাহ যেদিন দেয় দিব, কিন্তু প্রতিবাদ চালাইয়া যাইতে থাকো, এটা হলো মুমিনের কাজ। সমস্ত মুসলিম উম্মার প্রতি একটু কথা বলেন, সমস্ত মুমিন মুসলমান এই বুবা শয়তানগুলার কথার মধ্যে কান দিবেন না। আল্লাহর রসুল এবং সাহাবীরা যেভাবে জিহাদ করে গেছেন, যেভাবে প্রতিবাদ করে গেছেন, সেইভাবে চলেন। আর আমার মনে হয় যদি যেগুলা ইসলামের হিসাবে যেগুলা জিহাদ বাড়াইবার মতন বয়স আছে তাদেরকে গ্রুপ বানাইয়া 12 জন 12 জন করে গ্রুপ দিয়ারি, 12 জনের মধ্যে একজন আমির দিয়া দেওয়া হয় যে এই আমিরের হুকুম ছাড়া কেউ কোনোদিন খারুপে একটা আঘাত করতে পারবে, বেতের আঘাতও দিতে পারবে না। আমিরের হুকুম ছাড়া বেতের আঘাতও দিতে পারবে না। কিন্তু সবার হাতে মুজাহিদ হিসাবে সবার হাতে লাঠি থাকতে হবে, লাঠির মধ্যে নাম লেখা থাকতে হবে, অমুক মুজাহিদ প্রত্যেকের নাম লেখা থাকতে হবে। এইভাবে যদি কাজ করা হয় ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, ইসলাম অত লাঞ্ছিত হবে না। যতই পাওয়ারশালী মানুষটা হোক না কেন, ইসলাম এত লাঞ্ছিত হবে না। কিন্তু এই জিনিসটা না থাকার কারণে আমরা দেখতে আছি যে লাঞ্ছিত হইতে আছে, আমিরের অনুমতি দিলে মারা যাবে।
আমিরে বুঝবে কোন সময় মারার প্রয়োজন কোন সময় মারার প্রয়োজন না, এটা আমিরে বুঝবে। এরকম করে করে গ্রুপ করতে হবে, 12 জন 12 জন করে একটা দল বানায়া গ্রুপ বানায়া সবার কাছে যদি লাঠি থাকে আমরা মাহফিলও যাই, এই মুজাহিদগুলো আমরা মাহফিলও থাকবো, তাদের হাতে লাঠি, কোনো প্রতিবাদ জানাইতে গেলে তাদের হাতে লাঠি থাকবে, এই লাঠি দিয়ে কোনো অন্যায় কোনো ব্যবহার করা যাবে না, আমিরের অনুমতি ছাড়া কেউরে এই লাঠি দিয়ে আঘাত করা যাবে না। কিন্তু কোনো মানুষ যদি দোষী অথবা নির্দোষী আঘাত করতে চায় আঘাত ফিরাইতে কোনো অনুমতি লাগবে না, আমিরের আঘাত ফিরাইবেন। কিন্তু মারতে হইলে প্রতিবাদে গিয়ারি মারতে হইলে অনুমতি লাগবে, আমিরের অনুমতি লাগবে, আমিরের অনুমতি ছাড়া কেউ মারতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বক্তব্যগুলো ইনশাআল্লাহ দিয়েছে ইসলামের পক্ষে নিয়ে, আমাদের সমস্ত মুসলিম উম্মার প্রতি আমার আহ্বান যেন সমস্ত সকল মুসলিম উম্মা যেন একতাবদ্ধ হয়ে আমরা দিন ইসলাম কায়েম করি, ইনশাআল্লাহ আমাদের জয় হবেই আশা করি। হতাশা না হয়ে আমরা মাঠে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ, একদিন আমাদের জয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে এই দিন ইসলাম কায়েম করার তৌফিক দান করে, ইনশাল্লাহ সবাই যেন রাজপথে নেমে আমাদের দিন ইসলাম আবার যেরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন, যেভাবে ইসলামের পথে কাজ করে গেছেন, এভাবে আমরা যেন সকলে এই ইসলামের প্রতি যেন অগ্রসর হয়ে ইনশাল্লাহ দিন ইসলামকে আবার নতুন করে তুলে ধরি ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আর কিছু বলবেন বলার আছে আপনার? তোরা আছে কিছু বলে দেই। দেখো সাহাবীরও আদর্শ আছিল, আল্লাহর নবীরও আদর্শ আছিল, কিন্তু এর মধ্যে কাফির যেগুলো আছিল আল্লাহর নবীর বিরুদ্ধে সাহাবীদের বিরুদ্ধে যারা আছিল তাদেরও একটি আদর্শ আছিল। কাফিরের আদর্শ আছিল তারাও অস্ত্র নিয়ে বাড়াইতো, মুসলমানদের আদর্শ আছিল অস্ত্র নিয়ে বাড়াইতো। কিন্তু এখন একটি দল দেখা যায় 10 জন 12 জন মিল্লা হাজার মানুষের সামনে শত শত আলিমের সামনে আইয়া মারপিট শুরু করে, এইটা কারণ একমাত্র কারণ হইল গিয়া তারা কাফিরদের আদর্শ তাদের হাতে আছে, এই কারণে তারা এতটুকু করতে পারে। মুসলমান কেন পারে না কেন মার খায়, তাদের কাছে আল্লাহ রসুলের আদর্শ সাহাবীদের আদর্শ তাদের হাতের মধ্যে নাই, এই আদর্শটা না থাকার কারণই মার খাওয়া। এই আদর্শ যদি পালন করে মুসলমান, শুধু নমাজ রোজা পালন করার নাম প্রকৃত মুসলমান নাই, আল্লাহ রসুলের যেতগুলো কাজ করছেন এগুলা পালন করার নামই নবীর আদর্শ মেনে নেওয়া প্রকৃত মুসলমান হওয়া। প্রকৃতভাবে যদি আল্লাহর দিনের লাগে কাজ করতে হয় তাহলে আল্লাহর রসুলের আদর্শ এটা হাতে রাখতেই হবে, মারার প্রয়োজন হয় খালো মারমু, মানার কোনো প্রয়োজন নাই, এই লাঠি দিয়ে কোনো মানুষের কোনো আঘাত করার কোনো প্রয়োজন নাই। কিন্তু নিজের জানের নিরাপত্তার লাগি ইসলামের স্বার্থের লাগি এটা হাতে থাকতে হবে, এটা আল্লাহর নবীর আদর্শ সাহাবিদের আদর্শ, এটা যদি হাতের মধ্যে লাঠি থাকে না কোনো একটা জিনিসই থাকে না হাতের মধ্যে, তো এটা কোনো আদর্শ পালন করা হবে না, নবীর কোনো আদর্শ পালন করা যেহেতু হবে না, আদর্শ পালন যদি করেন না এই কারণে আপনারা প্রকৃত মুসলমান হিসাবে স্বীকৃত পাবেন না। এটার মধ্যে একটা জিনিসের লাগিয়ে গাড়তে থাকবো, প্রকৃত মুসলমানের জন্য একটা জিনিসের লাগিয়ে গাড়তে থাকবো যে আল্লাহ রসুলের আদর্শ আপনাদের হাতে নাই, এই গাড়তির কারণে আপনারা বিশৃঙ্খলার মধ্যে পড়বেন, মায়ের খাবেন, ইসলামেরও ক্ষতি হবে। আমরা চাই যে আপনারা যখন নবীর আদর্শ পালন করতে আসুন, সব কিছু পালন করতে আসুন, একটা জিনিস কেন পালন করবা না, এই জিনিসটা পালন করেন, নবীর হাতে যেগুলো ছিল এই আদর্শগুলো হাতে রাখেন, ইনশাআল্লাহ এই আদর্শের উসিল্লা করি আল্লাহ ইসলামের বিজয় দান করবে। আমিন আমিন আমিন। সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ আমরা সবাইকে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আল্লাহ দুনিয়াতে রাখুক, দুনিয়াতেই নেওয়ার সময় ইমানদার হিসাবে নেক, আর যাতে আমরা নবীর পুরো আদর্শ পালন করতে পারি এই হিসাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন।